আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। ভ্রমণ ভ্রমণ কারো কাছে নেশা, কারো কাছে ক্লান্তি দূর করার একমাত্র আশা। ভ্রমণে কাটে হতাশা, আবার পরিবারের কাছে ভ্রমণ বলতে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসা। তবে আমার মতো ট্রাভেল ব্লগারদের কাছে ভ্রমণ হয়ে উঠেছে পেশা। তবে ওভারঅল সবার কাছে ভ্রমণ যেন এক অন্যরকম ভালোবাসা, কিন্তু বাসে বমি করা মানুষদের জন্য ভ্রমণ এক দুর্দশা। এনিওয়ে ভিডিওতে হোক ফিরে আসা। এমন ওয়েদারে ট্রাভেল করতে পছন্দ না কার? ট্রাভেল লাভারদের জন্য এরকম ওয়েদারে বাইরের পরিবেশ কীরকম থাকে তা হয়তো মনে মনে সবাই ইমাজিন করতেছেন, মাটির গন্ধ, বাতাসের আওয়াজ। তো সব কিছু মিলিয়ে এই ভিডিওতে একটু ডিফারেন্ট কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আমার ভ্রমণটা ছিল চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ঘূর্ণিঝড় মোখার পরে। বেশ কয়েকদিন কিন্তু সেখানকার পরিবেশ কিংবা সেখানকার আবহাওয়া একটু অন্যরকম ছিল, কিছুক্ষণ পরপরই কিন্তু ঝড়ের মতো উঠে আসতেছিল। তো এই ভিডিওটা কিছুটা এমনভাবে তৈরির চেষ্টা করেছি যাতে আপনার দেখলে মনে হয় আপনিও এই ঝড়ের পরিবেশ বাসে করে চলে যাচ্ছেন চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে। মার্সা বাসে আজকে আমার ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহবুবুর রহমান খান। আজকের ডেট 17 মে 2023, এখন সময় 5:45। আমাদের বাস ছিল 6টায় চিটাংয়ের দামপাড়া থেকে। মার্সা ট্রান্সপোর্টে করেছিলাম আজকের টিকিট নন এসিতে, কারণ বর্তমানে চিটাং থেকে ঢাকা আমার জানা মতো সবচেয়ে ফাস্টেস্ট ড্রাইভিং কিন্তু তারাই করে। তো একটু স্পিডি ড্রাইভিংয়েরও ইচ্ছা ছিল, কারণ তাড়াতাড়ি পৌঁছানোর উদ্দেশ্য ছিল এবং ব্লগটাও যাতে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আপনাদের কাছে, এরকম একটা ইচ্ছা ছিল। সব কিছু মিলিয়ে বাস ছিল হিনোগানজে মডেলের, যেটা বাংলাদেশের জাতীয় বাস বলা যায়। সর্বোচ্চ 140 কিলোমিটার/আওয়ার গতিতে ছুটতে পারে এই বাসটি। কিছুক্ষণ দাঁড়াতেই পিছনে সিএনজি এসে দাঁড়িয়ে গেল চোখের পলকে। তো এটাই হচ্ছে চিটাংয়ের স্পেশালিটি। প্রায় 75 থেকে 80 লাখ টাকা মূল্যের এই নন এসি বাসে এখন আমি উঠতে যাচ্ছি। আমাদের বাস যদিও ছিল 6টায়, তবে বাসটা ছাড়ে 6:20। এর কারণ আমি ঠিক জানি না, হয়তো যাত্রী কম ছিল জন্যই একটু লেট। তবে মাত্র 12 থেকে 13 জন নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। 2x2 ফরমেশন অর্থাৎ ইকোনমি ক্লাস, পিছনেও একটা লাইটিংয়ের সুবিধা রয়েছে যার কারণে কিছুটা লঞ্চের মতো লাগে। এছাড়া একটি অটোমেটেড হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, যদিও লেগরেস্ট নেই তবে লেগ স্পেস বেশ ভালো পরিমাণে রয়েছে এবং সিটগুলো কিন্তু তুলনামূলক কমফোর্টেবল এবং বড় বলা যায়। চিটাং থেকে সকালের ফার্স্ট ট্রিপে মার্সার 6:21 আমাদের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে আমরা দামপাড়া থেকে আগাতে থাকি একেখানের দিকে। সো ট্রাভেলিং অবস্থায় অরিজিনাল সাউন্ড এবং ইঞ্জিনের নয়েজ যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, সব কিছু মিলে আপনার জন্য যাতে একটা ট্রাভেল মুখর পরিবেশ সৃষ্টি হয় তার জন্য কিছুক্ষণ অরিজিনাল সাউন্ডটাই রাখছি ভিডিওতে। মাত্র 10 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম একেখানে। এখান থেকেও কাউন্টার রয়েছে এবং এখানেই ম্যাক্সিমাম যাত্রী হয় বলা যায়। ভোরে রওনা দিছিলাম একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, তবে এখানেই যেরকম জাম ছিল প্রায় 20 মিনিটের মতো আমরা সেখানেই অবস্থান করছিলাম এবং পরবর্তীতে জানতে পারি হয়তো আশেপাশে কোনো জায়গায় আগুন লেগেছিল, কারণ ফায়ার ব্রিগেডের একটা গাড়িও কিন্তু আমাদের সামনে ছিল। জাম ছাড়ার পর অল্প সময়ের ভিতরে আমরা সিটি গেট পার দিয়ে দিই, যেটা চিটাংয়ের প্রবেশদ্বার, এবং এই সিনারিওটা অনেক বেশি সুন্দর লাগে। এটা দেখলে মনে হয় যে চিটাং আসছি, এটা দেখা ছাড়া মনে হয় না যে চিটাং আসছিলাম। ঢাকা থেকে চিটাং যেটা ব্লক ছিল ওইটা ছিল ফ্লাইটের, বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার 787-8 সিরিজ। আপনারা চাইলে সেই ব্লকটাও চেক আউট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তবে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসে আমার মনে হয় না যে বাংলাদেশে এভিয়েশন রিলেটেড অন্য কোনো ভিডিও আছে, তো সেই ব্লকটা আপনারা মজা পাবেন আশা করি। প্রিমিয়ার যে গাড়িটা ছিল আমার গার্লফ্রেন্ডের জীবনে জাস্ট ফ্রেন্ডের মতো ঢুকে গেল এবং বেরও হয়ে গেল, যদিও আমি চিপে আটকেছিলাম। সাতটা বেজে 7 মিনিটের দিকে আমাদের বাসটি কোনো একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে গেল তেল নিতে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, কারণ ফার্স্ট ট্রিপে যখন মানুষ যায় তার কিন্তু টেন্ডেন্সি একটাই থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব ভোরে ভোরে ঢাকায় পৌঁছে যাওয়া, জাম টাম স্কিপ করে।
তো 6টার বাসে আমরা টিকিট কাটলাম 6:20 এ ছাড়লো আবার 7:07 বাসতেই আরো একটা ফিলিং স্টেশনে আসলে তেল নিচ্ছে এতক্ষণ জ্যাম খাওয়ার পরে একটা জার্নি স্টার্ট করার আগে আসলে বাসে তেল রিফিল করা এগুলো কিন্তু একটা ভালো সার্ভিসের বেসিক আপনি যখন এই ক্যাটাগরি একটা বাস কোম্পানি চালাচ্ছেন আপনাকে অবশ্যই এই দিকগুলো নজর রাখতে হবে সার্ভিসে আরো একটা জিনিস যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে বিশেষ করে ঢাকাবাসীর জন্য অবশ্যই খারাপ সেটা হচ্ছে ভিতরে কোনো কোস্টার সার্ভিস নেই আপনাকে সাইদাবাদ কিংবা কমলাপুর যেখানেই নামায় দিক সেখান থেকে হচ্ছে আপনার নিজ উদ্যোগে বাসা ফিরতে হবে বড় বড় বাস কোম্পানিগুলো কিন্তু কোস্টার ব্যবস্থা রেখেছে যেটা ঢাকা সিটিতে 100% ফরজ মানে আপনি যদি লোকাল বাসে কিংবা সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ভাড়া 670 টাকা আপনাকে 350 টাকা দিয়ে সিএনজিতে ভিতরে অল্প একটু রাস্তা যেতে হবে তো এই সার্ভিসটা আসলে ম্যান্ডেটরি বলে আমি মনে করি কারেকশন ভাড়া হচ্ছে 680 টাকা চিটাং থেকে ঢাকা পর্যন্ত জনাব ইউসুফ সাহেব তার বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তার একদম মাঝামাঝি অবস্থানে ছিল MS ইউসুফ অ্যান্ড সন্স লেখা ট্রাকটি পাশে দিয়ে যাচ্ছে শ্যামলীর ইগল 180 CS-এর উপরে তৈরি হওয়া স্লিপার বাস মানে যেখানে সবাই 12 মিটারের স্লিপার বাস নিচ্ছে ওরা আবার 11 মিটারের স্লিপার বাস নিয়েছে শ্যামলীর থেকে মানুষ ভালো কিছু আশা করে তবে বাসের স্পিড ইমপ্রেসিভ ছিল নর্মালি N1-এ বাসগুলো এরকম স্পিডেই থাকে আপনি যতই বলেন যে 60 কিলোমিটার 80 কিলোমিটার তবে যখন আপনি আসলে বাসে ট্রাভেল করবেন আপনি সবসময় চাবেন না যে বাসটা 60-এ যাক কারণ 60-এ গেলে কিন্তু ইউজুয়ালি বাংলাদেশে যেরকম রাস্তা 60-এ গেলে কিন্তু আপনারও নিজেরও পোষাবে না তো বাস এরকম স্পিডেই থাকে আপনি ওভারস্পিড না নিয়ে যদি 80 কিংবা 100-তে চালাতে পারেন সেটা আপনার দক্ষতা কিংবা ফোর লেনের রাস্তা এটা একটা ন্যাচারাল জিনিস ভিডিও যাতে অনেক বেশি লেংদি না হয় যার কারণে স্পিড একটু ফরওয়ার্ড করা হয়েছে নর্মালি বাসের স্পিড ছিল 80 থেকে 100-এর ভিতরে কোনো রকম ওভার রিস্ক কিংবা এক্সেস ওভার স্পিডিং ভিডিওতে করা হয়নি চালককে কোনো প্রকারের উস্কানি দেওয়া হয়নি গাড়ি চলে যাওয়ানোর জন্য সাইডে মিশরের বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল চিটাং আসলে এই সিন কোনো সময় মিস দিব না ব্লগে ইনশাল্লাহ এখন সময় 8:05 এবং আমরা অবস্থান করছি সীতাকুণ্ডে এখান থেকে এখনও 3 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে বলছে হঠাৎ করে শাহির একটা হিনো ওয়ানজে বাস আমাদের ওভারটেক করে চলে যায় সেই বাসটিও কিন্তু আফতাব মেড এই বাসটিও আফতাব মেড দুইটাই ওয়ানজে গাড়ি তো আসলে ডিফারেন্স করার কোনো ওয়ে নাই যে ওই বাসটার যে এটা বেশি স্পিডি হবে অনেকে মনে করেন যে কোম্পানি ওয়াইজ আসলে বাসের স্পিড ডিপেন্ড করে আমিও মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখে হাসি যারা লেখে যে top 10 স্পিডি বাস কোম্পানি কিংবা দ্রুতগামী 10টি বাস একে হানিফ দুয়ে শ্যামলী তো এগুলো আসলে কিছু না মেইনলি বাসের স্পিড ডিপেন্ড করে বাসের মডেলের উপরে এবং ড্রাইভারের মডেলের উপরে ড্রাইভার যদি আপনার ভালো হয় তাহলে লেল্যান্ড বাসও কিন্তু আপনার 120-125-এ কন্টিনিউয়াস টানতে পারে নিচে দিয়ে ট্রেন যাচ্ছে উপরে দিয়ে বাস সবাই কিন্তু জানলার পাশে থেকে দেখার চেষ্টা করতেছিল এই সিনটা ছোটবেলায় যখন আব্বু আমার সাথে ট্রাভেল করতাম তখন গরুর গাড়ি আসলে শুধু বলতো যে এক গরু আরেক গরুর দিকে তাকায় আছে এখন সময় 8:55 এবং আমরা অবস্থান করছি কুমিল্লাতে কিছুক্ষণ পরে আমাদের যাত্রাবিরতি দেওয়া হবে মায়ামি হোটেলে এবং মায়ামি হোটেল থেকে বের হওয়ার পর থেকে কিন্তু তুমুল সেই ঝড় বৃষ্টি তো সেকেন্ড পার্টটা আসলে বেশি এনজয়েবল আমি মনে করি ভিডিওর
ছয়টার গাড়ি 9:29 আমরা এসে পৌঁছাই মায়ামি হোটেলে এবং 9:59 পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি, অর্থাৎ 30 মিনিটের একটা ব্রেক ছিল। মায়ামি হোটেলে আমরা বাদেও স্টারলাইনের বেশ কিছু গাড়ি ছিল, মেইনলি ফেনি এবং কুমিল্লার গাড়িগুলোই ছিল সেখানে। সাধারণত কক্সবাজার লাইনে বুফে ব্রেক যারা দিয়ে থাকে তারা কিন্তু এই মায়ামি হোটেলেই দেয়, কারণ এদের দোতলা কিন্তু বুফে এবং চাইনিজের পার্টটা। দইগুলোর দাম ছিল মাত্র 50 টাকা, সেগুলো একটা এনজয় করি, এবং রসমালাইয়ের কেজি ছিল 300 টাকা। কুমিল্লা আসবেন আর সুইটস দেখবেন না এটা অসম্ভব। যাই হোক, 30 মিনিটের একটা ভালো ব্রেক শেষে আমাদের আবারও জার্নি শুরু হয়। এবং কুমিল্লার একটা বড় সমস্যা হচ্ছে এখানে এই মারুতি সুজুকির ছোট ছোট ডাব্বাগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট করানো হয়। এই গাড়িগুলো দেখলে শুধু আমার মনে হয় যে বাংলা এবং হিন্দি মুভির সেই কিডন্যাপ করা গাড়ি, তবে গাড়িগুলোর একটা বড় সমস্যা হচ্ছে এরা না যায়, না যাইতে দেয়, এই টাইপ অবস্থা। মামারা আমাদের একটু তল্লাশি নেয় এবং এরপরেই আকাশের অবস্থা এমন ছিল যেটা দেখেই বুঝতেছিলাম যে এই ব্লকটায় ভালো ভিউজ হবে, কারণ এরকম একটা জার্নি আমি অনেকদিন ধরে যাচ্ছিলাম যে ঝড় বৃষ্টির ভিতর একদম ওয়ান জে একটা গাড়িতে যাব, তবে সেরকম পাচ্ছিলাম না ওয়েদার। তবে আজকের ওয়েদারটা অস্থির ছিল। আমার ভিডিও যারা ফলো করেন সবাই কিন্তু জানেন যে বৃষ্টির ভিতরে হিনো ওয়ান্জে একটু কাবু হয়ে যায়, মানে খুবই আস্তে টানে, কারণ জায়গাগুলো একটু বেশি স্লিপ করে থাকে। এটা হিনো ওয়ান্জের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, তাই বৃষ্টি যতক্ষণে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুটা টেনে যাচ্ছিলাম যাতে বেশি দেরি না হয় আমাদের।
ওভারলোড ট্রাক সহ ছোট ছোট বেশ কিছু ট্রাকও আসলে রাস্তার ভিতরে গাড়ি সাইড করে রেখেছিল, কারণ এই গাড়িগুলো এমনিতেই একটু স্লো যায়, তার উপরে বৃষ্টি হলে রিস্ক অনেকটাই বেড়ে যায়, চাকা স্লিপ করে, ঠিকঠাক ব্রেক হয় না, তো অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটিও বেড়ে যায়। সো অনেকেই ভাবতেছেন যে অ্যাকচুয়াল স্পিড কেন রাখতেছি না, মাঝে মধ্যে অ্যাকচুয়াল স্পিড রাখতেছি জাস্ট একটা আন্দাজের জন্য যে কীরকম ওয়েদার কিংবা কীরকম আমি ফিল পাচ্ছিলাম। তবে অ্যাকচুয়াল স্পিড যদি রাখতাম ভিডিওটা 1 ঘন্টা 50 মিনিটের হয়ে যেত। এনিওয়ে ধীরে ধীরে বৃষ্টি শেষ হলো এবং আকাশ আবারও যেন সাদা হয়ে আসলো, প্রকৃতি যেন গোসল করে উঠলো, তো সবকিছু মিলে নেচার খুব বিউটিফুল বিউটিফুল লাগতেছিল, মনে করেন চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। সো বৃষ্টির পরে আবারও ধীরে ধীরে রোদ ওঠার চেষ্টা এবং আকাশটা কিছুটা সোনালি সোনালি হয়ে গিয়েছে। সোহাগের স্ক্যানিয়া ডাবল ডেকারে আরও একটা ব্লগ আপনারা পেতে যাচ্ছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি।
ভিডিও এডিটের সময় আমার মনে হচ্ছিল যে ভুলে অন্য কোনো ব্লগের সিন এই ব্লগে দিয়ে দিয়েছি, তবে বৃষ্টির থেকে এরকম ঠাডা রোদ পড়ে যাওয়া শুধুমাত্র বাংলাদেশেই পসিবল। বাংলাদেশের ওয়েদারের মুড সুইং আমার এক্সের ওয়েদারের মুড সুইং এর চেয়েও বেশি, এটা কিন্তু আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই বলি। তো 12:11 দিকে আমরা পৌঁছাই সাইদাবাদ এবং 12:30 দিকে আমরা পৌঁছে যাই কমলাপুর। সেখান থেকেই আমাদের বাস নামিয়ে দেয় এবং কোনো কোস্টার ছিল না, এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগছে। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাসে ট্রাভেল করে একটু বেশি সময় লেগেছে, তবে কোস্টারটা থাকলে একদম 100-তে 100 হতো বলা যায়। এই ছিল মোটামুটি আজকের আমার ভ্রমণ অভিজ্ঞতা পরিবহন জগৎ রিলেটেড। যে কোনো তথ্য সবার আগে জানতে এবং ব্লগগুলো এনজয় করতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।